গাড়িতে নেই তেল, আর যাচ্ছি আমরা মালয়েশিয়াতে দেখতে প্যান্ডেল। ঠিক আছে চলো, ওই যে রয়েছে বিকাশ দা দাদা দুজনে, আর আমরা চলেছি এখন প্যান্ডেল দেখতে কল্যাণী। এখন বাজছে 12:55, এই ফোকাস 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 12:55। তো চলো, আজকে আমি গোপ্রো আনিনি, কোনো মোটো ব্লগ হবে না, রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে মুখ দেখাবো, ওকে? তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি কল্যাণী যেতে, আর মোটামুটি ঘন্টাখানিক লাগবে, ধীরে সুস্থে চালাবো, একদম ঠিকঠাক পৌঁছে যাবো কল্যাণী। কল্যাণীর রাস্তাটা একটু খারাপ আছে সেটা ভালোভাবেই জানি, মানে এত বড় বড় গর্ত। আমরা একটু দাঁড়িয়েছি এখানে, কারণ হচ্ছে এই বাবু মশাই হিসু করছেন, এই 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 ঘুরে 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 ঘুরে, আমাদের ফ্যামিলি কন্টেন্ট। ঠিক আছে, রাস্তার যা কন্ডিশন দেখো দেখো, খুব ধীরে সুস্থে আসবে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ডাইভার্সনগুলো খুব বাজে, আচ্ছা প্রচণ্ড ধুলো। এই রইল আমাদের, এই রইল আমার ক্যাবলাকান্ত, আর ওইদিকে মদনা, এই মদনা চালাচ্ছে ওই মদনাকে। ঠিক আছে, এই একজন হাসে হাসি করছে। আমাদের কী বলে টুইন টাওয়ার, আর এখান থেকে মাত্র 24 কিলোমিটার। মালয়েশিয়া, ও ভালো কথা, পেট্রোল ভরে নিয়েছি, নো টেনশন, চলো চলো। দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6:30 না, আর আমরা এসে পৌঁছালাম, এখন বাজে কটা বাজে, ফোকাসও হয় না, 3টে বাজে, টুইন টাওয়ারে পেছন দিকটা আছি। এই তো এই কি বলছো, এই তো এইদিক আসো, এইদিক দিয়ে ঢুকো, এই চাউমিন খাবো, আগে খেয়ে নি তারপর ঢাকু দেখবো, আগে খেয়ে নি, পেট খারাপ করে নি আগে, প্রচুর খাওয়া দাওয়া আছে এখানে, কতটা কতটা শোনা যাবে জানি না, প্রচুর হইহট্টগোল অবশ্যই, সেটা চিকেন পকোড়া আছে যার মধ্যে চিকেন নেই, ললিপপের মধ্যে আটা ভর্তি। দারুণ করেছে, সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না, অসাধারণ করেছে। এই যে এতক্ষণ ধরে যে আসলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, মানে এটা সামনে এসে ভালো লাগছে, সার্থক, কষ্ট করে আসাটা সার্থক। আমরা সাপ লুডো খেলছি, এরকম জিগ জ্যাগ জিগ জ্যাগ করে এরকম আসছি, ভেতর দিকে ঢোকা হচ্ছে না জিগ জ্যাগ করে, সাপ লুডো খেলছি আমরা, এদের ব্লগিং করছে আমাদের নাড়ু গোপাল গোপাল ভার। দেখেছো কীভাবে যাচ্ছি, হ্যাঁ নিচের দিকে দেখে আছো তো, উঁচু নিচু আছে,
সাপ কেউ না এসে থাকলে জলদি চলে আসো, আমি ব্লগটা খুব জলদি কালকে মানে আজকে হচ্ছে গিয়ে পঞ্চমীর রাত, তো আমি ষষ্ঠীর রাতে মানে সকালেই দিয়ে দিচ্ছি। চলে এসেছি বারাসাত, রাস্তার যা কন্ডিশন বলার মতন নয়, এর তো মুখ একদম কালো হয়ে গেছে, ঠিক আছে, আর এর অবস্থাটা দেখুন। আর আসবি হোল নাইট? হ্যাঁ, কেমন লাগলো পেছন? যাই হোক, এখন চা খেতে দাঁড়িয়েছি, ফোকাস ফোকাস ফোকাস, চা তৈরি হচ্ছে, আর বিকাশটা খালি বলে যাচ্ছে দেবু দেবু দেবু। ওই যে আসার পথে কতবার দেবুর নাম নিল, মুখ ধোবে? যাই হোক, বাড়ি পৌঁছে যাব, ফটো ব্লগ তো করছি না, এখানেই বলে দিচ্ছি ভিডিওটা এখানেই। তো যা যা সাবস্ক্রাইব করোনি করে দাও, এন্টারটেনমেন্ট আরও হবে সামনেই এপিসোডগুলোতেই চলে আসছে। পুরি যে মনে আছে বলেছিল না, তারাপীঠে গিয়ে পুরি চলো টাটা।